মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের স্বাস্থ্য সেবা সহ মৌলিক অধিকার নিশ্চিত হয় আর বিএনপি তা বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের 12তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 96 সালে আমরা প্রায় 11,000 ক্লিনিক তৈরি করি, 4,000 চালু করি। অত্যন্ত দুঃখের বিষয় যে 2001 সালে আমরা আর ক্ষমতায় আসতে পারিনি, তখন বিএনপি ক্ষমতায় আসে এবং তারা এই ক্লিনিকগুলি বন্ধ করে দেয়। এবং বন্ধ করে দেবার যুক্তিটা ছিল যে এই কমিউনিটি ক্লিনিক যদি সমগ্র দেশব্যাপী চালু হয় তাহলে যারা এখান থেকে চিকিৎসা সেবা নেবে তারা শুধু আওয়ামী লীগকেই ভোট দেবে, এই ভয়ে তারা মানুষের এই চিকিৎসা সেবার সুযোগটা কেড়ে নিয়েছিল, যেটা আমি মনে করি যে কোনো একজন রাজনীতিবিদ হিসেবে এ ধরনের চিন্তা করাটাও অত্যন্ত অন্যায়।